নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানবো দুপুরে খাবার পর ঘুম খারাপ না ভালো সেই সম্পর্কে তার আগে আমাদের ছোট অনুরোধ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাঁচিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না আসুন তাহলে জেনে নেওয়া যাক দুপুরের ঘুম ভালো না খারাপ একটু জেনে নিই দুপুরের সময় খাওয়া মানেই শরীরে কেমন একটা ঘুম ঘুম ভাব চলে আসে মনে হয় বুঝি শরীরটা একটু এলিয়ে দিতে পারলে খুবই আরাম লাগতো কিন্তু এই ঘুম নিয়ে রয়েছে নানারকম তর্ক এবং বিতর্ক কেউ বলে দুপুরে খাওয়ার সম পর ঘুমানো খুবই ভালো আবার কেউ বলে দুপুরে খাওয়ার পর ঘুমানো একদমই উচিত নয় কারণ এতে মেদ জমে আবার কেউ বলেন ঘুমকে শরীরের জন্য ভালো বলেই জানানো হয় কেন ঘুম পায় প্রয়োজনের তুলনায় যদি বেশি খেয়ে থাকেন তাহলে শরীরে ইনসুলিনের মাত্রা ওঠারমা করে থাকে যে কারণে খাবার খাওয়ার পরেই রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্য আপনার প্যানক্রিয়াক ইনসুলিন তৈরি করতে শুরু করে বেশি খেলে প্যানক্রিয়াস বেশি ইনসুলিন উৎপন্ন করে থাকে ইনসুলিন বেশি উৎপন্ন যদি হয়ে থাকে তাহলে দুটো বিষয় ঘটে হরমোনের আপনার মস্তিষ্কে গিয়ে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে সেরোটোনিন ও মেলাটোনিনে পরিণত হয়ে থাকে এই মেলাটোনিন হলো ঘুমের প্রধান হরমোন ঘুম ভারী খাবার খেলে তা হজম করতে শরীরে ষাট থেকে সত্তর ভাগ শক্তি ব্যবহৃত হয়ে থাকে এই শক্তি ক্ষয়ের জন্য আমাদের ঘুম পায় কেবল উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার সময় এটি ঘটে না প্রোটিন জাতীয় খাবারেও এটা ঘটে থাকে দুপুরে ঘুমের ফলে কি হয় দুপুরে ঘুমের ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে রাতে ঘুমের থেকে দুপুরের ঘুম হয় অনেক শান্তিপূর্ণ অর্থাৎ দুপুরে আপনি তখনই ঘুমোতে পারেন যখন আপনার হাতে কিছুটা সময় পেয়ে থাকেন সেই সময় ঘুম হয় অনেকটা নিশ্চিন্তে এই ঘুম থেকে ওঠার তারা থাকে না খুব একটা তাই অ্যালার্মও দিতে আমাদের প্রয়োজন পড়ে না এসব কারণে দুপুরে ঘুমে ব্লাড প্রেশারের ওপর খুব ভালো প্রভাব ফেলে দুপুরে ঘুম বাড়ায় আপনার মনে রাখার ক্ষমতা অর্থাৎ আপনার স্মৃতিশক্তি যারা দুপুরে অন্তত আধা ঘন্টা ঘুমান তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় খুবই ধারালো হয় এমনটাই উঠে এসেছে গবেষণায় সৃজনশীল বারণতার ক্ষেত্রেও সাহায্য করে থাকে দুপুরের ঘুম ঠিকভাবে যদি দুপুরে ঘুমাতে পারেন তাহলে আপনার সৃজনশীলতা বাড়বে দুপুরের ঘুম মস্তিষ্কে বিশ্রাম হওয়ায় খুব ভালো ফলে চিন্তাশক্তি আপনার বৃদ্ধি পায় যদি মাথা আপনার গরম থাকে যে কোনো কারণে মন খারাপ থাকে তাহলে দুপুরে আপনার অবশ্যই ঘুমানো দরকার গবেষণা বলছি এ সময় ঘুমের স্নায়ুর ওপর চাপ কমে এবং মন ভালো হয় অনেক সময় রাতে ঘুম পরিপূর্ণ হয় না তার জন্য বিশেষভাবে দুপুরের ঘুম আপনার একান্তই প্রয়োজন এতে ক্লান্তি কেটে যায় এবং পুনর্ক্ষমতা আসে কোনো সূক্ষ্ম কাজ করতে সেটা পরিমাণ সতর্ক থাকতে হয় সেটাও বৃদ্ধি পায় দুপুরে ঘুমানোর ফলে তাই প্রয়োজন যখনই সময় পাবেন নিশ্চিন্তে একটু দুপুরবেলায় ঘুমান তখন বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনার দিনটি শুভ